হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা সুজিত দ্য বেঙ্গল ভ্লগার। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 11:15, ঠিক আছে? তো এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। তো আজকে ভাবলাম আজকে অনেকদিন পর একটা ডেলি ভ্লগ টাইপের কিছু শেয়ার করি, তো সেই জন্য চলে এলাম আজকে। আর আজকে ডেলি ভ্লগ বলতে তোমাদেরকে রান্না বান্না কাজকর্ম এইসব শেয়ার করছি না। সকাল থেকে আমার রান্না বান্না কাজকর্ম সবকিছু কমপ্লিট। মাম্মাম স্কুলে চলে গেছে, সুজিত অফিসে চলে গেছে, আমি মাম্মামকে নিতে যাব, একটু পরে দেরি আছে এখনও, নিতে যাব, ওকে নিয়ে আসব, তারপরে স্নান করাবো, খাওয়াবো, তারপর আমি আর মাম্মাম একটু বেরোবো। তো কোথায় যাব সেটা তোমরা ভিডিওটাকে দেখলেই বুঝতে পারবে, স্কিপ করবে না, ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। এবার জামা কাপড়ও পরে নিয়েছি, সব কিছুতেই রেডি, শুধু মাম্মামকে আনতে যাওয়ার অপেক্ষা। মাম্মাম চলে আসবে, তারপরে ওকে রেডি করে নেব, স্নান করানো, খাওয়ানো, জামা কাপড় পরানো, সবকিছু কমপ্লিট করে নিয়ে তারপর বেরোবো। তো কোথায় যাব সেটা দেখতেই পাবে, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এবার বেরোলাম, স্কুল থেকে এনে তাড়াহুড়ো করে স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে চলো টোটো ধরিকে। নেমে গেলাম আমরা b.r.singh হসপিটালে, এখানে মা আর বাবা চেক আপ করাতে এসছে, মাকে নিয়ে বাবা এসছে চেক আপ করাতে। তো আমি ওদের সাথেই মিট করবো এখন। প্রায় 2.5 ঘন্টার ওপরে, প্রায় 3 ঘন্টা টাইম লেগে গেল বাসে, এত জ্যাম, এত জ্যাম রাস্তায়, এত জ্যাম, আর এত বৃষ্টি, এত বৃষ্টি বলার না। দেখেছিস দাদাইকে? দূরে বাবা রয়েছে, এই দেখো মা বাবার সাথে দেখা হলো। এখন ওরা আমার আসতে দেরি হয়েছে বলে ওরা ডক্টরের সাথে টাইমটা পেরিয়ে যাচ্ছিলো, ওই জন্য মিট করে নিয়েছে, কথা বলে নিয়েছে, দেখিয়ে নিয়েছে, চেক আপ কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখা হলো, এবার শিয়ালদা স্টেশনের দিকে যাব, চলো যাওয়া যাক। এই দেখো সেই চেনা জায়গাটা, নিশ্চয়ই চিনতে পারছো, এক মাস যেখানে দিন রাত কেটেছে সেই জায়গাটায় আবার। তো এখন এদের কাজ কমপ্লিট হয়ে গেল, তো শ্বশুর বাড়িতে একটু দরকার আছে। তো সুজিতের আজকে ডিউটিটা একটু অন্যরকম, এই কদিন ধরে অন্যরকমই চলছে, 24 ঘন্টা ডিউটি চলছে, তো সেই জন্য ওর কালকে ছুটি হবে। আজকে সকালবেলা জয়েন করেছে, কালকে ছুটি হবে। তো কালকেও ওখান থেকে রানাঘাট যাবে, যেহেতু আমাদের একটু দরকার আছে একদিনের জন্য, রানাঘাট যেতে হবে, আর্জেন্সি আছে। তো তাই জন্য মা বাবা, ও বললো মা বাবা এসছে যখন এই দিনেই, তো মা বাবার সাথেই তুমি চলে যাও, তাহলে সেটা বেটার হবে, কারণ আবার না হলে কালকে আমাকে একা একা ওখান থেকে আবার শিয়ালদা যেতে হবে। তো একা একা এখনও শিয়ালদা অবধি আসতে হলো, তারপরে যেহেতু মা বাবা রয়েছে তাই জন্য ওদের সাথেই চলে যাওয়াটা ভালো। আবার ও যখন ব্যাক করবে পরের দিন, দরকার মিটিয়ে পরের দিন আবার ব্যাক করবো একসাথেই। মাম্মামের সোমবার থেকে এক্সাম আছে, তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো দেখতেই পেলে কোথায় আসার জন্য তোমাদেরকে বললাম যে চলো একটু দেখাবো। তো আজকে আমার এতটা লেট হয়ে গেছে, বিশেষ করে বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি, সেই জন্য এত লেট হয়ে গেছে, যার জন্য ওদের মানে ডক্টর চলে যাবে সেই টাইমিংটা পেরিয়ে যাচ্ছে বলে আমি বললাম, তোমরা ফোন করেছিলো আমাকে বাসে, আমি বললাম তোমরা দেখিয়ে নাও, আমি তো আসছি, তারপরে তোমাদের সাথে মিট করছি। দিয়া দাদাই থাকলে ওরা আর কিছু চাই না, ওই দেখো দাদাই থাকলে, বিশেষ করে দাদাই ওর একদম মানে জীবন বলতে পারো, জানোই তোমরা আগেও বলেছি। ওই দেখো দাদাইয়ের কাছে পেয়ে গেছে, আমাকে আর দরকার নেই ওর। এবার আমরা সব b.r.singh থেকে বেরোচ্ছি, এই যে সেই b.r.singh বেরোচ্ছি, এবার আমাদের শিয়ালদা স্টেশনের দিকে যাব। মাকে দেখো, মা কি রোগা হয়ে গেছে, ডাক্তার ওকে দেখালো, মার যা যা প্রবলেম সেগুলো শেয়ার করলো, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, সেইগুলোই এখন
এক মাস মতো হয়তো কন্টিনিউ করে তারপরে একটা ব্লাড টেস্ট দিয়েছে, সেইটা করে তারপরে আবার দেখাতে হবে এক মাস পরে। ওই দেখো পাশেই শিয়ালদা স্টেশন, মা একটু দাবি খাবে হয়তো সেই জন্য দেখি। দাব প্রচুর দাম বলছে, সেই জন্য আমি বললাম এখান থেকে নেওয়ার দরকার নেই। এমনিতেই শিয়ালদার কাছাকাছি যে জিনিসগুলো মানে ডাব ঠাব এগুলো মানে হসপিটালের আশেপাশের থেকে জিনিসগুলো প্রচণ্ড দাম নেয় অন্য জায়গাকার থেকে, তো সেই জন্য বললাম এখন কেনার দরকার নেই, রানাঘাটে গিয়ে খেও। হ্যাঁ এখন আর খেলো না, কম করলো না, প্রচুর দাম বলছে, তো সেই জন্য দেখো সবসময় তো সামর্থ্য থাকে না। ওই দেখো শিয়ালদা মেট্রো, এটা নতুন হয়েছে, এখনো অবধি চড়িনি তবে ইচ্ছা আছে চড়ার একদিন। আমাদের ওখানে সেক্টর 5 থেকে একদিন কোনোদিন চড়বো হয়তো ইচ্ছা আছে, সেদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। লেবু নিচ্ছি, এবার লেবু কত তা বলো না, তাই কি লেবুই খাই। শিয়ালদার পাশে গিয়ে কত সবজি বসে থাকে না, আমার খুব ভালো লাগে জানো, আমি খুব সবজি বাজার দেখতে ভালোবাসি, সবজি খেতে ভালোবাসি, তো সেই জন্য দেখালাম তোমাদেরকে। ওই যে মাম্মা আমার দাদাই দাঁড়িয়ে আছে, আবার অনেকক্ষণ পরে তোমাদের কাছে চলে এলাম। এতক্ষণ ধরে ভিডিও করতে পারিনি, কারণটা বলার জন্যই এলাম। দেখতেই পাচ্ছ আমি কি টায়ার্ড, কি পরিমাণে টায়ার্ড, শুধু দেখো একবার। পৌঁছালাম 8:30 নাগাদ, ট্রেন এত লেট, এত লেট আর এত বিভৎস ভিড়। কালকে মানে কালকেও ট্রেনে শুনছি কালকেও ভিড় ছিল, আর আজকেও মানে লোকেরা বলছে মানে 6-7 মাস পর এরকম এত ভিড়, এত ভিড় ট্রেনে। তো আমিও তো আসি কিন্তু এত মানে পিষে যাওয়া, মানে আমার মাম্মাম হাত থেকে পুরো মানে ছিঁড়ে যাচ্ছে আর লোকের মাঝখানে একদম পুরো পিষে যাচ্ছে এরকম অবস্থা হয়েছিল। তো যেহেতু মা বাবা ছিল তাও একটু বাঁচা বাঁচা ছিল, মানে এত ভিড়, এত ভিড়। আর যেহেতু আমার আজকে ব্যাগ একদম জাস্ট কাত ব্যাগটা ছিল শুধু, আর কিছু ছিল না, তো কাত ব্যাগটা ভারী ছিল। যাই হোক, এটাই হচ্ছে কথা যে মানে আমি যার জন্য এত ভিড়ে ট্রেনের মধ্যে ভিডিও করা তো দূরের কথা, তো ট্রেন থেকে নেমেও আমি এত মানে কি বলতো এতটা লেট হলে না মানুষের আর এনার্জিও থাকে না, তো সেহেতু আমি আর তোমাদের সাথে তখন কথা বলতে পারিনি। তো এখন বাড়ি এসে স্নান টান করে জামা কাপড় কেচে মামাকে স্নান করিয়ে সব কাজা কিছু করে তারপর খিদে পেয়ে গেছিলো সারাদিনের জন্য, তো এখন ডিনার কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে দিনটা সব কিছু শেয়ার করলাম, মা বাবার ডাক্তারের চেক আপে গেছিলো তাই জন্য আমার ওখানে যাওয়া, তারপরে তাছাড়া সব থেকে বড়ো কথা আমার আজকে কালকে আগামীকাল শ্বশুরবাড়িতে একটা কাজ আছে, তো সুজিত কালকে আসবে দুপুরে, তো সেই কাজটা দুজনেই সারবো তাই জন্য আরও আসা। তো যেহেতু মা বাবা গেছে সেহেতু ওদের সাথেই তাই জন্য চলে এলাম। আর চেক আপ করতে গেছিলো, ডাক্তার বললো যে সব কিছু নর্মাল ঠিক আছে, আর প্যানক্রিয়াটিস যেহেতু মানে এমন একটা ডিজিজ যে সেটা কোনো দিনও কিওর হয় না, তো সেহেতু লিমিটেড মানে একটা লিমিট রেখে খাওয়া দাওয়া করতে হয়, লিমিট রেখে বলতে অনেক রেস্ট্রিকশান, অনেক অনেক রেস্ট্রিকশান, বিশেষ করে আমাদের যে রান্নার মধ্যে যে বিশেষ তেল লাগে তেলটা সব থেকে রেস্ট্রিকশান, কারণ তেল থেকেই প্যানক্রিয়াটাইটিসের আসল মানে সূত্রপাত, তো সেই জন্যে তেল একদম চলবে না, বাদবাকি তুমি নর্মাল সব কিছু খাও তেল ঝাল মশলা ছাড়া। তো সেরকমভাবেই তো মা খাওয়া দাওয়া করছে, তো যাই হোক একটা চেক আপের দরকার। তো এক মাস পরে আবার তোমাদেরকে বললামও, এক মাস পরে আবার মানে প্যানক্রিয়াটাইটিস বোঝার জন্য টেস্ট হচ্ছে অ্যামাইলেজ আর লাইপেজ। যদি কেউ জেনে জানো, যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা জেনে নাও, অ্যামাইলেজ আর লাইপেজ টেস্ট করলে প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে জানা যায় ওটার পার্সেন্টেজটা কীরকম আছে, তো সেটা করতে করে তারপর যেতে বলেছে এক মাস বাদেও, এক মাসের ওষুধ দিয়েছে। তো যাই হোক এই ব্যাপার, তো আর কি দেখতেই পেলেন সব কিছু। আবার আজকে অনেকদিন বাদে একটা
ডেলি ব্লগই বলতে পারো, তবে কাজকর্ম নয়, তবে তবুও কাজকর্ম, এরকম একটা কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভিডিওটাকে পুরো স্কিপ না করে অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বারবারই বলছি, 1K কমপ্লিট হয়ে গেছে, বাট ইউটিউবের যে কন্ডিশন 4K ওয়াচ টাইম সেটা এখনও কমপ্লিট হয়নি। তো সেটা তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব নয়। তো তোমরা যদি পাশে না থাকো তাহলে কোনো কিছুই পসিবল নয়। তো তোমরা পাশে থাকলেই আমরা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। তো সেটার জন্যই তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট, অবশ্যই প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওগুলো সব দেখো, ফুললি ওয়াচ করো, না হলে কী করে পাশে পাবে বলো আমাদেরকে? আমাদেরকে যদি ভালো লেগে থাকে সত্যি সত্যি, তাহলে অবশ্যই আমাদেরকে পাশে পাওয়ার জন্য, সাথে থাকার জন্য ভিডিওগুলো ওয়াচ করো। আর ভিডিওগুলো ওয়াচ না করলে আমাদের 1 ইয়ার কমপ্লিট হয়ে গেলে আর আমাদেরকে তো এগোতে পারবো না আমরা, সেহেতু বুঝতেই পারছো মানে একটা টাফ ব্যাপার। তো সেই জন্য বারবারই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, 4K ওয়াচ টাইমটা প্লিজ বন্ধুরা প্লিজ কমপ্লিট করে দাও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।